হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ফাইনালি কিন্তু আমাদের রাজ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশেষে আবার খুলে গেল 2022 সালে 3 ফেব্রুয়ারি, অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের রাজ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি রিওপেন হতে চলেছে, এমনটাই ঘোষণা করেছে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়, যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 3 তারিখ থেকে রাজ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি রিওপেন হচ্ছে, এবং যারা বিশেষ করে তার নিচু স্তরে ক্লাসে পড়াশোনা করছে, ক্লাস 7 অবধি পড়ছে, তাদের জন্য যেরকম পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে যেরকম যে ব্যবস্থা যেটা চালু হতে চলেছে সেটাই চলবে। অর্থাৎ যেখানে কিন্তু ধরতে গেলে তাদের জন্য পুরোপুরিভাবে স্কুলটাও রিওপেন হলো না, কিন্তু ক্লাস 8 থেকে ধরতে গেলে এবার ক্লাস 12 অবধি স্কুল রিওপেন হচ্ছে। কলেজ, ইউনিভার্সিটি, ITI, পলিটেকনিক সমস্ত কিছু কিন্তু 3 তারিখ থেকে রিওপেন হয়ে যাচ্ছে। তবে আমি এই মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শেয়ার করছি, তবে তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই, মেবি আপনাদের কিন্তু সবার জন্য কলেজ ইউনিভার্সিটি দরজা না রিওপেন হতে পারে। অর্থাৎ যেরকমভাবে আগে ধরতে গেলে একটা রোস্টার হিসাবে চলছিল, সেই রোস্টারটাই কিন্তু মেনটেন করতে পারে কলেজ ইউনিভার্সিটির, এমনটাই আপডেট চলে আসছে। এবং বিকাশ ভবনের তরফ থেকে যেরকম আগে একটা নির্দেশিকা ছিল, যারা রুলস রেগুলেশন মানার ছিল, মেবি সেটাই বহাল থাকবে। অর্থাৎ সমস্ত কিছু সেই নিয়মগুলো মেনেই আপনাদের কলেজ ইউনিভার্সিটি রিওপেন হবে। পরপর আমাদের কাছে আপডেট আসবে, ইউনিভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ শেয়ার করবো, তার জন্য আর্জি থেকে সঙ্গে থাকতে হবে, আরও অনেক নতুন নতুন আপডেট নিয়ে চলে আসবো। তো চলুন দেখে নিচ্ছি মুখ্যমন্ত্রী তিনি কী নিজে জানালেন। আমাদের 31 তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, আজকে আবার 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে, তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা 50% ছিল সেটা 75% করা হচ্ছে, যেহেতু কোভিড এখানে অনেকটা অধোগতিতে আছে, অনেকটাই কম আছে, এবং মানুষও সচেতন হয়েছে। আমার মানুষকে অভিনন্দন অনেক, সাধারণ মানুষকে, এবং যারা কোভিড ওয়ারিয়ার ভালো হয়ে ফিরে এসেছেন, ভালো আছেন, তাদের জন্য আমার অনেক অভিনন্দন। আজকে কিন্তু অ্যান্টিজেন টেস্ট করলেই ধরা পেয়ে যাচ্ছে লোকে, ইভেন অ্যান্টিজেন কিটসটা বাজারেও কিনতে পাওয়া যায়, যেগুলো WHO বা ICMR যেগুলোকে রেকগনাইজ করেছে। সুতরাং 5 মিনিটের মধ্যে সে জানতে পারে তার কোভিড হয়েছে কি হয়নি, এবং হয়ে থাকলেও আজকে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে কোমরবিডিটিস না থাকলে খুব একটা সিরিয়াস কিছু নয়। কাজেই ববিও এখানে আছে, আমি CSO আছে, আমি জিজ্ঞেস করছিলাম যে কোভিড এখন কমতির দিকে, এবং তাই আমরা 3 বছর ধরে রেস্ট্রিকশান চলছে সমানে, এই রেস্ট্রিকশান যদি সারাক্ষণই চলে জীবনে, তাহলে তো মানুষের জীবনটাই একটা অন্ধকারের মধ্যে গিয়ে আসীন হবে। জীবন না চললে জীবিকা কী করে চলবে, আর জীবিকা না চললে জীবন কী করে চলবে? আর মানুষের যদি কর্মক্ষমতা না থাকে, ক্রয় ক্ষমতা না থাকে, বাজার চালু না থাকে, ইন্ডাস্ট্রি তৈরি না হয়, এমপ্লয়মেন্ট তৈরি না হয়, চাষি চাষ করতে না পারে, তাহলে কাজকর্মগুলোই বা হবে কি করে? সেই জন্য অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা ওয়ার্ক ফ্রম হোমটা 75% করে দিয়েছি। সিনেমা হলগুলোর ক্যাপাসিটিও 75% করা হয়েছে, 50% থেকে যাত্রা থেকে সিনেমা পর্যন্ত। রাত্রির যে রেস্ট্রিকশানটা ছিল up to 10 o'clock, সেই রেস্ট্রিকশানটা আমরা 11টা পর্যন্ত করেছি, 11টা থেকে ভোর 5টা। আমরা স্কুল যেটা বলছি, এখানে এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন সেক্রেটারি আছে, এক হচ্ছে 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস, এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে, 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। 4, 5, 6 পরপর 4, 5 2 দিন ছুটি দেওয়া আছে, যেহেতু শনিবার পড়েছে সরস্বতী পুজো, কাজে তারা শুক্র, শনি, রবি টিচাররাও টাইম পেয়ে যাবে, স্টুডেন্টরাও টাইম পেয়ে যাবে। আর বাচ্চারা যারা মানে এটা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7, এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়, পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষকরা, শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর 8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক, ITI, ইউনিভার্সিটিজ, তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, এবং 3 তারিখে চালু হয়ে যাচ্ছে এই কারণে 4-5 সরস্বতী পুজোর ছুটি আছে, প্রত্যেকটা শিক্ষায়তনেই আমরা জানি তারা সরস্বতী পুজো করেন। সুতরাং আজকে জেনে গেলে তারা হাতে দুটো টাইম পাবেন এবং মা সরস্বতী আরাধনা করতে পারবেন।